বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি 1860 বা দ্য পেনাল কোড 1860 এর মূল ধারাসমূহ, প্রতারণা সম্পর্কিত যে সমস্ত ধারা রয়েছে, যেমন 415 ধারায় বলা হয়েছে প্রতারণা সম্পর্কে, 416 ধারায় বলা হয়েছে অপরের রূপ ধারণ করিয়া প্রতারণা সম্পর্কে, ধারা 417-তে বলা হয়েছে প্রতারণার সাজা সম্পর্কে, এবং 418 দ্বারায় বলা হয়েছে অপরাধকারী যে লোকের স্বার্থ সংরক্ষণ করিতে বাধ্য, অসঙ্গতভাবে সেই লোকের ক্ষতি হইবে জানিয়াও প্রতারণা করা, এবং 419 দ্বারায় বলা হয়েছে অপরের রূপ ধারণ করিয়া প্রতারণা করার শাস্তি, এবং 420 দ্বারায় বলা হয়েছে প্রতারণা ও সম্পত্তি অর্পণ করিবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা, এবং প্রতারণামূলক দলিল সমূহ ও সম্পত্তি বেদখল প্রসঙ্গে ধারা 421-এ বলা হয়েছে পাওনাদারদের মধ্যে বন্টন নিরোধ করিবার উদ্দেশ্যে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা, এবং 422 দ্বারায় বলা হয়েছে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তিতে বাধা দান করা, 423 দ্বারায় বলা হয়েছে ক্রয় মূল্যের মিথ্যা বিবরণ সম্বলিত অসাধু বা প্রতারণামূলকভাবে হস্তান্তরের দলিল সম্পাদন, এবং 424 দ্বারায় বলা হয়েছে অসাধুভাবে কিংবা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ কিংবা গোপন করা, ক্ষতি সাধন প্রসঙ্গে বলা হয়েছে 425 দ্বারায় বলা হয়েছে ক্ষতি বা অনিষ্ট, এবং 426 দ্বারায় বলা হয়েছে ক্ষতি করিবার সাজা, 427 দ্বারায় বলা হয়েছে ক্ষতি করিয়া 50 টাকা পর্যন্ত অনিষ্ট সাধন, 428 দ্বারায় বলা হয়েছে 10 টাকা মূল্যের প্রাণীকে হত্যা কিংবা বিকলাঙ্গ করিয়া ক্ষতি সাধন, এবং 429 দ্বারায় বলা হয়েছে যে কোনো মূল্যের গবাদি পশু ইত্যাদি বা 50 টাকা মূল্যের পশুকে হত্যা কিংবা বিকলাঙ্গ করিয়া ক্ষতি সাধন, 430 দ্বারায় বলা হয়েছে কৃষিসেচ কার্যের ক্ষতি সাধন করিয়া বা অবৈধভাবে পানি স্রোতের গতি পরিবর্তন করিয়া অনিষ্ট সাধন, 431 দ্বারায় বলা হয়েছে সরকারি সড়ক সেতু নদী এবং খালের ক্ষতি করিয়া অনিষ্ট সাধন, 432 দ্বারায় বলা হয়েছে সরকারি পয়ঃপ্রণালী প্লাবিত কিংবা বিঘ্নিত করিয়া ক্ষতি করিবার মাধ্যমে অনিষ্ট সাধন, এবং 433 দ্বারায় বলা হয়েছে কোনো বাতিকর বা সমুদ্র সংকেতে বিনষ্ট বা অপসারিত করিয়া অথবা অপেক্ষাকৃত কর্ম কার্যকরে পরিণত করিয়া অনিষ্ট সাধন, 434 দ্বারায় বলা হয়েছে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত ভূ সংকেত বিনষ্ট বা স্থানান্তর ইত্যাদির মাধ্যমে অনিষ্ট সাধন করা, 435 দ্বারায় বলা হয়েছে 100 টাকা অথবা কৃষি পণ্যের ক্ষেত্রে 10 টাকা পরিমাণ ক্ষতি করিবার উদ্দেশ্যে অগ্নি বা কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করিয়া অনিষ্ট সাধন, 436 দ্বারায় বলা হয়েছে গৃহ ইত্যাদি ধ্বংস করিবার অভিপ্রায় অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করিয়া অনিষ্ট সাধন, 437 দ্বারায় বলা হয়েছে পাটাতন বিশিষ্ট অথবা 20 টন ভারবাহী কোনো জলযান ধ্বংস বা উহাকে বিপজ্জনক রূপে পরিণত করিবার অভিপ্রায় অনিষ্ট সাধন, এবং 438 ধারায় বলা হয়েছে অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সহায়তায় 437 ধারায় বর্ণিত অনিষ্ট সাধন করিলে তজ্জন্য সাজা, 439 ধারায় বলা হয়েছে চুরি ইত্যাদি সংগঠনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো জলযান জলমগ্ন চড়া বা কুলের দিকে ধাবিত করিবার সাজা, এবং 440 ধারায় বলা হয়েছে মৃত্যু বা আঘাত ঘটাইবার প্রস্তুতি গ্রহণের পর অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কে বলা হয়েছে ধারা 441-এ বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, 442 দ্বারায় বলা হয়েছে অনধিকার গৃহে প্রবেশ, এবং 443 দ্বারায় বলা হয়েছে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, এবং 444 দ্বারায় বলা হয়েছে রাত্রিকালে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, এবং 445 দ্বারায় বলা হয়েছে অপথে গৃহে প্রবেশ, এবং 446 দ্বারায় বলা হয়েছে রাত্রিকালে অপথে গৃহে প্রবেশ, এবং 447 ধারায় বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশের সাজা সম্পর্কে, এবং 448-এ বলা হয়েছে গৃহে অনধিকার প্রবেশের সাজা, 449 দ্বারায় বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, এবং 450 দ্বারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, এবং 451 ধারায় বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ, 452 ধারায় বলা হয়েছে আঘাত
আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি গ্রহণান্তে গৃহে অনধিকার প্রবেশ। 453 ধারায় বলা হয়েছে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ কিংবা অপথে গৃহে প্রবেশের সাজা। 454 ধারায় বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ সম্পর্কে। এবং 445 ধারায় বলা হয়েছে আঘাত আক্রমণ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতি গ্রহণান্তে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ। 456 ধারায় বলা হয়েছে রাত্রে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ করিবার সাজা। এবং 457 ধারায় বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে রাত্রে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ সম্পর্কে। 458 ধারায় বলা হয়েছে আঘাত আক্রমণ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতি গ্রহণান্তে রাত্রে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশ। 459 ধারায় বলা হয়েছে সংগোপনে অনধিকার প্রবেশকালে কিংবা অপথে গৃহে প্রবেশকালে গুরুতরভাবে আহত করা। 460 ধারায় বলা হয়েছে রাত্রে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা অপথে গৃহে প্রবেশের সহিত সম্মিলিতভাবে জড়িত লোকদের মধ্যে কোনো একজন কাহারও মৃত্যু ঘটালে বা মারাত্মক আঘাত প্রদান করিলে সকলেই দণ্ডনীয় অপরাধ। 461 ধারায় বলা হয়েছে সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভাঙ্গিয়া ফেলা। এবং 462 ধারায় বলা হয়েছে রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত লোক দ্বারা উক্ত অপরাধ সংঘটিত হইলে তাহার সাজা। এবং ব্যাংকিং কোম্পানির সম্পত্তি ক্ষতিসাধন প্রসঙ্গে বলা হয়েছে 462 ধারার কতে বলা হয়েছে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলামূলক আচরণের সাজা। এবং 462 কতে বলা হয়েছে ব্যাংকিং কোম্পানির সহিত প্রতারণা করিবার সাজা সম্পর্কে।